কত বর্মা খেলা বাহিনী বর্মা দিয়ে শুনে যাবেন সাধু আমার দশবা কাঙালি নির্কার আমার কিশোর ভগবান শ্রোতা আমি মানিক নামে বাচ্চাবাড়ি জামাল সভা বরাবরে মানিক নামে একজন বাদশা বাড়ি ছিল তার জামালনগরে, ধন দৌলত মাল মাত্রা টাকা পয়সা মানিক মুক্তা হীরা জওহার আল্লাহ পাক মানিক বাদশাকে অনেক কিছু দিয়েছিলেন ভাই, কোন জিনিসের অভাব বলতে তিনার এই পৃথিবীতে মোটেই ছিল নাই। সভাটি আনাই কেবলমাত্র একটা রাজার পুত্র কন্যা নাই, আরে কেবলমাত্র বাচ্চার সন্তান নাই, আরে একদিন মানিক রাজা ওই আপন উজিরকে বলিয়া আল্লাহ পাকের কাছে আমি এসে এই দুনিয়াতে কি পাপ করেছি, আমি কি করেছি গুনাহ কেন পূর্ণ করে না বলো দেখি, আল্লাহ আমার মনের বাসনা তাই হুজুর আল্লাহ ভারি শিয়ানা হাত মেলে দোয়া না এই দিলে দিল বোকা বাচ্চাকে স্বপ্ন দিল না বাচ্চাকে খুঁজি আমি বাদ দিব মারবো না খবরদার কে জানাবো জঙ্গলের অবাক ভাল্লুককে দিয়ে মন খাইয়ে আরে জঙ্গলের অবাক ভাল্লুককে আমি জীবন খাওয়াইব জঙ্গলের অবাক ভাল্লুককে জীবন খাইয়ে দিব নতুবা যমুনাতে ধ্বংস দিয়ে নিজের জীবন খেলা আমি বিসর্জন করে দিব। অধিক্ষেপ কেন হবে না সভা দিয়ে নাই লক্ষ্য করে দেখো আমার
আমার বাড়িতে কোন সন্তান আদি নাই। খেতে দিতে পারছে না, আপনার ঘরে সবই আছে কিন্তু একটা সন্তান নাই হুজুর। আরে পিঠ কোথায় পাওয়া যাবে হুজুর? আমার ঘরে যে ঘরে গিন্নি ছিল, গিন্নি ছিল আমার ঘরে কোন মানে ছেলে পেয়ে নাই, না হবির বাবা বলে ডাকে আর না হবির মা বলে ডাকে। ছেলে পেয়ে নাই তাই হুজুর আমি একদিন কাঁচা কাপড় পরে এই পশ্চিমমুখ ধরে চলে গেলাম, পশ্চিমমুখ ধরে চলে গেলাম। যে হুজুর একটা বিশাল মানে বিশাল একটা জমি, কিসের জমি? আখের জমি, আখের জমি, বিশাল একটা বড় জমি। ও তাও কম করে এক বিঘা হবে, আরো বড়, আরো বড়, আরো বড়, কম করে দুই বিঘা হবে, আরো বড়, তিন বিঘা হবে। হট অত কত হবে তো? খরমার করছে আর হুজুর ধর্মজনে গেছি আমি, যে হুজুর ওই যেমন আমি বসেছি না একটু আর আমরা তো ছুটি হুজুর, ও যে একটা উচ্চ পাগারে যে বসলো গেছে ওই কাঁচা কাপড় যে রহম সিং গেল এক ঘন্টা দিয়েছে। ও দিয়েছে রহম সিং? আরে হুজুর মানে কালো পুরাতন তেতুল দেখেছেন, সেই সাত পুরাতন তেতুল মানে সেই কালো বিকুটি কালো, ও সেই থেকে জুতুর কাঁচা কাপড় নিলাম, নিয়ে দুবার ঘুরলাম মুসলমান বলে সত্যবীর, দুই কুলে নিচ্ছে সেবা আইয়া হামে ও রাজন বিকে তো নাই।
রাজা উদির গাই দেখিতে দেখিতে আমার কুড়ুয়া বলি আমি সালাম জানলাম তার হু হু এই কাঁচা লঙ্কা খেয়েছে হু খবর তোর বাড়ি কোথায় রে বাড়ি আমি জানি আমি জেনে নিয়েছি তোর বাড়ি কোথায় তোর সামনে ছেলে ছেলে মালিক হচ্ছেন আমার আল্লাহ আমি কেউ নই বাপ বাবা ফকির বাবা ফকির বাবা আমি ফকির বাবা মুড়িগুড়ি মানুষ তো কিছু মনে করবেন না তাই মুড়িগুড়ি না মূর্খ মূর্খ লোক কিছু বলবেন না আল্লাহ 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 মূর্তি বেশি মেলে গু গু বাচ্চা কোন হিন্দু ভাই আছে আপনার দরবারে কোন মুসলমান ভাই আপনার দরবারে আছে কোন আদিবাসী সাঁওতাল আছে আপনার দরবারে সারা জাহানের মানুষ না আসে সম্পর্ক আছে
একটা সন্তান পুত্রের বৎসরে আমার নামে রহম সিং নাম করতে হবে। পুত্রের বৎসর, হ্যাঁ পুত্রের বৎসর। আরে বৎসর কি বলতে হবে, আমি নিজে হচ্ছি পাজা রাজা রাজা, আমি পুত্রের মাসে দেবো মাসে নি। তো কি কি চাই, আমি কি চাই রহম সিং নিতে চাই, সরাচের মিষ্টান্ন হয়, সরাচের দুগ্ধ হয়, সব সরাচের আটা হয়, সব পাঁচ গুণা করা হুজুর। পীরের জিনিস একটু কেটে কেটে বলেন, চার চার বলেন, গায় গরু দেবো না, অম্বল দেবো, অম্বল দেবো না গায় গরু, অম্বল না গায় গরু, আমল 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 ওয়াই ওয়াই কি করি আর সাড়ে আয়া রে ধর্ম নাম ধর, আয়া রে ধর্ম নাম ধর, আয়া রে
যেমন পূর্ণ হবে ভোরবেলাতে রানীর প্রসব যন্ত্র মুড়ি খোলা আছি, মুড়ি ভাজা হোক, গরম বালি দিব খেয়েছি বারে খুব। আরে আমি তিন দিন সিনেমার সঙ্গে বেরিয়ে যাবো, সঙ্গে সঙ্গে দেখে নিয়ে একটা পুত্র একটা পুত্র সন্তান হয়েছি। যাচ্ছি কথা ভালো, তাই মা ওই বালককে কোলে করে নিয়ে আনন্দে নাচাতে লাগিল। কেমন হবে মা বাবার আমি নরজম কাহন, কাহন কচান, পাঁচ দিনের ছেলেটার নাম রেখে
কি বলেন নাম? নামটা নামটা কি বলেন নামটা? নামটা নামটা কত তোমাকে ছেড়ে নাম নাম নামটা নামটা ২০ টাকা আর কন্ট্রোলে ১০ টাকা পেটে বসে দিচ্ছে আমার শহীদুল। আর পয়সা না দিলে ওই বিনা নামে বই চলবে। আরে তুই নামটা রাখো না। হ্যাঁ নামটা নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পয়সা পাই নাই তো, মানে বিনা সাইকেল তোমাকে দিচ্ছে ২০ টাকা আর দিচ্ছে দিচ্ছে বুঝলি নাম পাওয়া গেছে ভাই, তো মানে বইয়ের নাম নয় বইয়ের বাইরে নাম শুধু নামটা না পছন্দ হয়ে যাবে মনে হয়, অপছন্দ হবে না বুঝলি সালামটা মাথা মাথা আপনার নাম হচ্ছে ঈশ্বরণ সুন্দরী, আপনার নাম হচ্ছে মানিক রাজা, আপনার শহরের নাম হচ্ছে জামাল নগর। বেশ শোনো করবো কি আর আপনার ছেলের নাম রাখি সাহিত্য হচ্ছে বড় বাপের ছেলে, ২০ টাকা নাম রাখবার জন্য দিয়ে গেছি। আরে আমি যে জিনিসটা বলেছি এটা খারাপ জিনিস নয়, মনে করো শহীদুল শাশুড়ির বাড়ি গেছে, ওর শ্বশুর নাই শাশুড়ি বেঁচে আছে, এবার ওর বউ শুনতে গিয়েছে যে শাশুড়ি বাড়িতে গিয়ে একটা কথার জন্য রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে তো ও পালিয়ে আসছে, ওর বোন বলছে বা তুমি যেও না আমাকে বা তুমি যেও না যেও না, তো বেড়ে করে শুনছে না, এবার শ্বশুর নাই সঙ্গী নাই কে কি করবে কেউ নাই, শাশুড়ি গিয়ে হাতে ধরে বলছে বাবা কত খানা
ছেলে সবই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে। হাতে টাকা দিচ্ছে আমার আপসুনা খাদন 50 টাকা, আপসুনা খাদন 50 টাকা, জুনিয়া 100 টাকা। তো তোমরা দিলে 50 টাকা, জুনিয়া দিলে 100 টাকা। তোমাকে করবে দুয়া নবী দেখি বাচ্চা ছেলে আমি বুঝিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। বাচ্চা ছেলে জানো না তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সুরাই কই বলেন, হাতের মধ্যে টাকা দিয়েছে সুমাইয়া খাতুন। আমরা
রাজ কে করিবে বুয়া পট মালিক এসে গেছে।